হ্যালো ফ্রেন্ডস, আমি রাখি। আর আজকে বিশাখাপত্তনমের সেকেন্ড ডে, আর আজকে তোমাদের সাথে শেয়ার করব কৈলাসগিরি পর্বতের কিছুটা ভিডিও আর রামানাইডু ফিল্ম সিটির কিছু অংশ। চলো দেখো, দেখতে থাকো আমার সাথে। ওয়েলকাম টু মাই চ্যানেল রেওয়াজ ডিম কিচেন অ্যান্ড ব্লগ। আজকে তোমাদের সাথে শেয়ার করব কৈলাসগিরি পাহাড়ের কিছুটা অংশ, আর এখানে যে পর্বতের উপর থেকে যে সমুদ্রের সুন্দর একটা ভিউ সেটা, আর কাছাকাছি একটা সুন্দর নারায়ণ মন্দির ছিল, সেই মন্দিরটারও কিছু, যদিও ভিতরে যেতে পারিনি, তার কিছুটা বাইরেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এরপরে আমরা চলে যাব রামানাইডু ফিল্ম সিটি, আর এই ফিল্ম সিটিটা তোমাদের সাথে শেয়ার করছি। এখানে অ্যাওয়ার্ড এবং বহু পুরনো যারা যে অভিনেত্রী বা অভিনেতারা আমাদের সাথে এখন নেই, তারা বহু বছর আগে পৃথিবী ছেড়ে চলে গেছেন, এবং রিসেন্ট যারা গেছেন তাদের প্রত্যেকেরই এখানে অ্যাওয়ার্ড পাওয়া বা তাদের শ্যুটিংয়ের কিছু দৃশ্য সব কিছু এখানে সুন্দরভাবে সাজিয়ে গ্যালারি করা আছে। এই শ্রীদেবী তার কিছু অংশ তোমাদের সাথে তুলে ধরছি, কারণ এত সুন্দর একটা দৃশ্য তোমাদের সাথে না শেয়ার করলে আমার একদমই ভালো লাগবে না। চলো দেখো, আস্তে আস্তে দেখতে থাকো। আর এই ফিল্ম সিটিটা ঘুরেছি একদম একটা নিস্তব্ধ একটা শহর, যেখানে কোনো লোকালয় নেই, যেখানে কোনো বাস ট্রাম বা কোনো কিছুর ভিড় নেই, সেখানেই ঘুরলাম। এবং এখানে অনেক ফিল্মের শুটিং হয়েছে, আর এই যে অ্যাওয়ার্ড পেয়েছে ম্যাক্সিমাম সাউথের ফিল্মের বেশি আছে, এবং আমাদের বম্বেরও আর্টিস্ট এবং বম্বেরও ফিল্মের প্রচুর ফিল্মের এখানে শুটিং হয়েছে। এই সেই এখানে রাজবাড়ি, তারপরে বাড়িঘর সব কিছুই আছে, কিন্তু তার মধ্যে কোনো জনমানব নেই বা কোনো লোকজনও নেই, পুরো একটা নিস্তব্ধ শহর। এখানে যখন যখন শুটিং হয় তখনও তখন এখানে সেট পড়ে, আর একটা পুরো একটা ছোট্ট একটা শহর এখানে। খুব সুন্দরভাবে আমি মানে যেটুকু খবর পেলাম বা অনেক ভালো ভালো বিখ্যাত সিনেমার এখানে শুটিং হয়েছে, আর এখানে আমরা ঘুরে দেখলাম সারাদিন ধরে, খুবই ভালো লাগলো, তোমাদের সাথে শেয়ার করছি। চলো দেখো, দেখতে থাকো। ফিল্ম সিটির ভিতরেই, ভিতরে ক্যাম্পাসে একটা খুব সুন্দর একটা বড় বাইরে সমুদ্রটা দেখার জন্য খুব সুন্দর একটা বারান্দা মতো করা আছে, সেখানে আমরা গিয়ে সমুদ্রের এবং ছোট ছোট বোট বা এই যে মাছ ধরার যে বোটগুলো সমুদ্রে ভেসে যাচ্ছে ঠিক দুপুরবেলার পরে, যেগুলো মাছ ধরার জন্য রওনা হয় গভীর সমুদ্রের দিকে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। এত সুন্দর দৃশ্য, আমার মনে হয় তোমাদের সাথে শেয়ার করাটা উচিত, এবং তোমাদেরও দেখে আশা করি খুবই ভালো লাগবে। চলো ভিডিওটা এনজয় করো। ফিল্ম সিটিটা দেখার পরে আমরা যখন নেভি টাওয়ারের দিকে রওনা হচ্ছি, তখন একটা খুব সুন্দর একটা ছোট্ট পার্ক আমাদের চোখে পড়লো, এবং এই পার্কটাতে ঢুকে গেলাম। খুবই সুন্দর, শুনেছি এই পার্কটাতেও শুটিং হয়, আশা করি তোমরা বুঝতেই পারছো পার্কটা কতটা সুন্দর আর কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। এটা দেখার পর আমরা সারাদিনের ট্যুর শেষে আমরা আরকে বিচের দিকে রওনা দিলাম, আর সন্ধেবেলাটা আমরা সানসেটটা আরকে বিচ থেকেই দেখবো, এবং তারপর আমাদের গন্তব্য হোটেলে পৌঁছে যাব। আশা করি তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লেগেছে, ব্লগটা খুবই ভালো লেগেছে। তোমরা তোমাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশানে অতি অবশ্যই জানাবে, আর যারা নতুন বন্ধু তারা আমাকে সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে যাও, আর যারা পুরনো বন্ধু আছো, যারা সবসময় সাথে আছো, যারা আমাকে সব দিক থেকে সাহায্য করছো এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাদের কাছে অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। আজকের মতো
এটুকুই। আবার পরবর্তী কোনো রেসিপি বা ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য ধন্যবাদ, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা।